খলিশা কুণ্ডীর মাথা ভাঙা নদীর পাশেই খুব নাম করা খলিশা কুণ্ডীর পাইকারি বাজার। সকাল থেকেই একের পর এক সবজির চালান আসতে থাকে এখানে। কুষ্টিয়ার গ্রাম অঞ্চলে অধিক সবজি উৎপাদন হওয়ায় এখানে প্রতিদিনই আসে হরেক রকমের সবজি। শীতের সময় শীতের সবজি আর গ্রীষ্মের সময় গ্রীষ্মের সবজি। ঢাকা মেহেরপুর মহাসড়ক সংলগ্ন এই বাজার শাকসবজি পাইকারি বাজার হিসেবে বিখ্যাত। আশেপাশের এলাকা থেকে আনা বলে এখানকার সব শাকসবজি তরতাজা। শাকসবজির যোগান এখানে বেশি থাকে হাটবারের দুই দিন, প্রতি রবি ও বুধবার। দর কষাকষির পালায় দর ওঠানামা করে চাহিদা ও যোগানের চিরন্তন সূত্র মেনে। খুচরা নয়, এখানে সব শাকসবজি বিক্রি হয় পাইকারি দামে। শাকসবজি মূলত কেনেন কাছে ও দূরের নানান জায়গা থেকে আসা পাইকার ও খুচরা বিক্রেতারা। কাঁচা মরিচ সহ সকল শাকসবজি এখানে বিক্রি হয় ওজনের দরে। সরকার নামের হিসাব রক্ষক এবং ডিজিটাল মাপন যন্ত্র লাগে বিপুল পরিমাণের পণ্যের কেনা বেচার হিসাব সহজে সারতে। মৌসুম ভেদে দেশি ও বিদেশি নানা প্রজাতির আলু ও বেগুন বিক্রি হয় এ বাজারে। পেঁয়াজ ও রসুনেরও ভালো কদর রয়েছে এ বাজারে। উর্বর মাটি ও উপযুক্ত আবহাওয়া থাকায় মিষ্টি কুমড়া ও লাউয়ের প্রচুর ফলন এখানে। পাইকারি এ বাজার থেকে ঢাকা, পাবনা, রাজবাড়ী, ঝিনাইদহ সহ আরো অন্যান্য জেলাগুলোতেও নানা রকম শাকসবজির চালান যায় টাক ভরে ভরে। কেনা বেচার ফাঁকে হাটুরিরা ক্ষুধা ও তৃষ্ণা মেটান হাটের চা দোকানে। তাছাড়াও অনেক ধরনের মুখরোচক খাবার পাওয়া যায় এখানে। পণ্যের বৈচিত্র্য আর কেনা বেচার রকম ভেড়ে দারুণ প্রাণবদ্ধ এই খলিশাকুণ্ডীর পাইকারি সবজি বাজার।